हेलो एंड वेलकम टू वर्ल्ड ऑफ टैरो आमी आपनादेर फ्रेंड एस्ट्रोलॉजर एंड टैरो कार्डेर अनन्या हाय धनु राशि आशा करी महादेवेर कृपाय आपनारा सबाई भालो आछेन सुस्थ आछेन। आजकेर जे भिडियोटा आलोचनार विषय सेटा होच्छे 8 & 8 लायन गेट पोर्टाल। अर्थात आमरा मने करी 8ই আগস্ট একটা এত বড় দিন ছিল যেই দিনে কিছুক্ষণের জন্য হলো স্বর্গের দরজা খুলেছিল এবং সেই আলোটা আমাদের মানে জীবনে এসে পড়েছে। এবং এই আলোটা কিসের আলো? এই আলোটা স্বর্গীয় আলো। এবং এই আলো কী কাজ করে? এই আলো আমাদেরকে পথ দেখায়, আমরা কোন পথে চলবো, আমাদের কোন কোন দিকে এই আলোটা এসে পড়লে আমাদের উন্নতি হবে, মানে ভগবানের একটা ব্লেসিংস বলতে পারেন বা ভগবানের একটা গাইডেন্স বলতে পারেন এই আলো, যেটা 8 তারিখ থেকে নেক্সট ইয়ারের 8 তারিখ মানে প্রায় একটা বছর আমাদের উপর কাজ করে এবং আমাদেরকে মানে কী বলবো পথ দেখে নিয়েছে। একটা অদৃশ্য আলো, আমরা বুঝি না, আমরা আমাদের পথে হেঁটেই চলি, কিন্তু এই পথটা ওই আলোটা বা ভগবানের ব্লেসিংসটা আগে থেকেই ঠিক করে রেখেছিল। নর্মালি আমরা কি বলি 8 & 8, 8 চিহ্নটাকে যদি আমরা দেখি, দেখুন ওটা একটা ইনফিনিটি চিহ্ন অর্থাৎ অসীম, যার কোনো সীমা নাই। এখানে 8 অর্থাৎ ডাবল ইনফিনিটি চিহ্ন, অর্থাৎ অসীম কি বলবো জায়গা খোলা, অসীম রাস্তা খোলা, অনেক কিছু খোলা এই একটা দিনে খুলে যায়। অনেক কিছু আসতে পারে আমাদের জীবনে যার কোনো বাউন্ডারি নেই, যার কোনো সীমা নেই, একটা অদ্ভুত আলো, যেই আলো আমাদের জীবনকে আলোকিত করে দিয়ে চলে যায়। এবং আমরা হয়তো মানে কেউ কেউ বুঝতে পারি, যারা আধ্যাত্মিক লাইনে আছে তারা আমরা বুঝতে পারি, আলোটাকে ফিল করতে পারি। আবার কেউ কেউ হয়তো বুঝতে পারি না, আমরা আমাদের কাজের মানে যেমন কাজ করছি তেমন কাজ করে যাই, কিন্তু আলোটা কিন্তু ইন্ডিভিজুয়ালি সবার লাইফে এসে পড়ে। এবং আস্তে আস্তে আমরা দেখবেন এই আলোর জন্য আমাদের রাস্তা খুলতে থাকে, আমরা বিভিন্ন রাস্তা দেখতে পাই। তো আমি আজকে এটাই দেখার চেষ্টা করবো যে ধনুরাশি আপনাদের উপর এই আলোটা কোন জায়গায় এসে পড়লো, অর্থাৎ আপনাদের লাইফকে কোন জায়গায় এই আলোটা দিশা দেখাবে, পথ দেখাবে, কোন জায়গাটাকে আরও সমৃদ্ধ করবে, আরও ভালো করবে, আপনারা আরও উন্নতিতে যাবেন, কোন কোন জায়গাতে আপনাদের জীবনের এই আলোটা এসে পড়লো অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। আজকে এটাই দেখার চেষ্টা করব যে এই আলো আপনাদের জীবনকে কতটা আলোকিত করলো, কোন কোন জায়গাকে কতটা উন্নত করলো, এবং এই আলো আপনাদের কী পথ দেখাতে চাইছে, কী গাইডেন্স দিতে চাইছে, কোন রাস্তা খুললো আপনাদের জন্য, কোন দরজা আপনি আপনাদেরকে পৌঁছে দেবে এই আলো, সেটাই আজকে জানার চেষ্টা করব। তো চলুন হর হর মহাদেব শুরু করা যাক। যে ধনুরাশি আপনাদের লাইফে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড দেখার চেষ্টা করব যে কোন কোন দিকে আলোটা এসে পড়লো, হর হর মহাদেব চলুন দেখে নিন। হর হর Ace of Pentacles, Queen of Wands, The Devil, Ten of Pentacles, Thank you.
টেম্পারেন্স। কিং অফ কাপ, সিক্স অফ পেন্টিকলস। ওকে, বটম অফ দ্য ডেক, টু অফ ওয়ান্ড, ইউনো ধনুরাশি, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে কিসের উপর আলোটা এসে পড়লো, তাহলে আপনার কার্ডই বলে দিচ্ছে যে আপনাদের যে মেন আলোটা এসে পড়েছে আপনাদের লাইফে, সেটা আপনাদের টাকার উপর, আপনাদের কেরিয়ারের উপর, মেনলি আপনাদের টাকার উপর এবং আপনাদের কেরিয়ারের উপর প্রচণ্ড আলো বা প্রচণ্ড ফোকাস পড়েছে বা প্রচণ্ড লাইট পড়েছে। মানে যদি আমি প্রথম থেকে আপনাদের কার্ডগুলো দেখি এবং মানে আপনাদের যে কেরিয়ারটা, মানে এখানে অনেক ধনুরাশি এমন আছে যে কেরিয়ারের একটা এমন সিচুয়েশনে আছে বা এমন একটা জায়গায় আছে যেখানে থেকে ধনুরাশিকে কিছু ডিসিশান নিতে হতে পারে। লাইক কি ডিসিশান নিতে হতে পারে, যে মানে সে ধনুরাশি এমন হতে পারে যে আপনারা যে জবটাকে চয়েস করেছেন বা যে কেরিয়ারটাকে চয়েস করে আছেন বা মানে যেই জায়গাটায় আপনারা জব করছেন বা যেই কেরিয়ারটা আপনারা নিয়েছেন, সেই কেরিয়ারটায় দেখতে পাওয়া যাচ্ছে মানে প্রচুর অবস্টিকলস, মানে আপনাদের মানে কেরিয়ারটা এত স্মুথ নয়। স্মুথ নয় মানে কি, যেমন অনেকেই থাকে যে আমি একটা কেরিয়ার চয়েস করলাম, সেখানে আমি কাজ করলাম, জব করলাম বা আমি বিজনেসও ধরি, আমি হুড়হুড় হুড়হুড় করে উঠে গেলাম, আমি যা চাইলাম তাই পেলাম, যত টাকা চাইলাম তত টাকা পেলাম। বাট আপনাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কেরিয়ার ঠিক অতটা স্মুথলি চলছিল না বা চলছিল মানে নয়, আপনাদের জন্য কেরিয়ারটা এতটা স্মুথ নয়। মানে আপনাদের প্রত্যেকটা পদে পদে আপনাদেরকে পরীক্ষা দিয়ে যেতে হয়েছে এবং আপনারা সেই পরীক্ষাটা দিয়েছেন, দিয়ে আপনাদের কেরিয়ারকে আপনারা রান করাচ্ছেন। আপনারা যদি কোনো জবেও থাকেন, সেখানেও আপনারা প্রচুর হয়তো আপনারা যে জবে করেছেন সেই জবেতে আপনাদের চয়েস ছিল যে এই জব করবো কি ওই জব করবো, আপনারা নিজস্ব চয়েসে আপনারা মানে জবটা চয়েস করেছেন, আপনাদের নিজস্ব ডিসিশান ছিল জব নেওয়াটা যে আমি এই জবটাই করবো। আপনি জানতেন এই জবে প্রচুর অপটিক্যালস থাকতে পারে, এই জব করতে গিয়ে আমার মানে প্রচণ্ড বাধা আসতে পারে বা আমি খুব সহজে উপরে উঠে যাব না, বাট এটা আপনার নিজস্ব চয়েস ছিল যে আমি এই জব করবো। বা আপনার বিজনেসের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে অনেকে হয়তো এরকম ধনুরাশি আছে যে ফ্যামিলি বিজনেসটাকে নিয়েছে, ফ্যামিলিতে তার ফাদার কিংবা তার উপরে যারা ছিল তারা এই বিজনেসটা করছিল এবং আপনাকে সেই বিজনেসটার দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা সেই বিজনেসটাকে চালাচ্ছেন, ভালোভাবেই চালাচ্ছেন, কিন্তু হ্যাঁ সেখানেও আপনারা অনেক অবস্টিকল দেখেছেন। আবার অনেক তোমরা সেরকম হতে পারে যে নিজের থেকে নিজের বিজনেস চয়েস করেছেন, চাকরিতে যাননি, মনে মনে ভেবেছেন যে আমি অত সোজা পথ নেবো না, আমি বিজনেস করেই দেখি না আমি কতটা দাঁড়াতে পারবো, মানে এরকম ডিসিশান আপনারা নিয়েছেন। ধনুরাশি পরিষ্কার দেখা যাচ্ছে যে আপনারা এই ধরনের ডিসিশান মানে সাহসী, খুব সাহসী ডিসিশান আপনারা নিয়েছেন এবং আপনারা মানে সেই ডিসিশান নিতে গিয়ে কী হয়েছে, অনেক সময় হয়তো অনেক সময় আপনাদের ক্লান্ত লেগেছে, পথ খুঁজে পাননি, কখনো কখনো মনে হয়েছে এনার্জি নিচের দিকে নামছে, কাজ করতে ভালো লাগছে না, মানে এনার্জি আসছে না কাজে, এরকমও হয়েছে আপনাদের সঙ্গে, কিন্তু আপনারা হার মানেননি। দেখুন আপনাদের জন্য যদি লাইটটা আমি বলি যে লাইটটা কীভাবে আপনাদের লাইফে আসলো, আপনাদের কেরিয়ারে এবং আপনাদের মানির উপর কীভাবে লাইটটা পড়লো, দেখুন আপনারা এখানে পরিষ্কার দেখা যাচ্ছে আপনারা ভীষণ পরিমাণে কেরিয়ার ওরিয়েন্টেড বা বিজনেস ভালোবাসেন এবং প্রচণ্ড পরিমাণে টাকা, মানে টাকাকে জমাবো, টাকাকে সঞ্চয় করব, টাকার প্রতি প্রেম একটা ভালোবাসা আপনাদের মনে আছে, সবার লাইফেই থাকে, সবাই টাকাকে ভালোবাসে, কে না টাকাকে ভালোবাসে না, বাট আপনারা টাকা রোজগার করার আপনাদের মধ্যে একটা আগুন আছে।
আমরা বলি না যে ভেতরে একটা আগুন কাজ করে, আপনাদের মধ্যে সেই আগুনটা কাজ করছে যে আমাকে টাকা রোজগার করতে হবে, যেন তেন প্রকারে আমাকে জবেতে থাকতেই হবে, কষ্ট করতে হবে, আমাকে বিজনেস দাঁড় করাতে হবে, আমাকে টাকা রোজগার করতে হবে। সেই আগুনটা আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে আছে যে আমরা যেভাবেই হোক টাকা রোজগার করব। একটা মানে ভেতরে একটা আগুনকে জ্বালিয়ে রেখেছেন আপনারা, তো সেই জন্য এই আলোটা আপনাদের টাকার উপর এবং আপনাদের কেরিয়ারের উপরেই মেনলি এসে পড়েছে। অর্থাৎ এই এক বছরে আপনারা আপনাদের কেরিয়ারকেও অনেকটা ভালো পজিশনে দেখবেন এবং আপনি আপনার মানি বা টাকাকেও অনেকটা ভালো পজিশনে দেখবেন। এস অফ পেন্টিকলস দ্য ফার্স্ট কার্ড, এস অফ পেন্টিকলস দেখায় যে কিছু একটা তো নতুন আপনাদের জীবনে শুরু হবেই, মানে কিংবা হয়েছে, একটা নিউ বিগিনিং, একটা নতুন চিন্তা, একটা নতুন থট, কিংবা ইউনো টাকা নিয়ে কিছু একটা, মানে এই হাতটা দেখুন, এই হাতটা মানে কোথা থেকে আসছে? এই হাতটা আসছে আকাশ থেকে, আকাশ থেকে একটা অদৃশ্য হাত এবং সাদা হাত, বুঝতেই পারছেন, এঞ্জেল হাত, যে আপনাকে অফার করছে। কিসের অফার করছে? টাকার অফার করছে। অর্থাৎ দেখুন, আমরা আলোর কথা বলছিলাম, লাইটের কথা বলছিলাম, তো প্রথমেই আপনাকে যে কার্ডটা এসে এস অফ পেন্টিকলস আর গড হ্যান্ড যে আপনাকে অফার করছে, কিসের অফার করছে? একটা গোল্ডেন টাকার অফার করছে। অর্থাৎ গড বলছে, ইয়েস, আমি তোমার সঙ্গে আছি, তোমরা এত খেটেছো তোমাদের কেরিয়ারের জায়গায়, তোমাদের বিজনেসের জায়গায়, যে তোমাদের একটা টাকার মানে অফার আপনাদের কাছে অবশ্যই আসবে, মানে টাকার একটা বড় সড় লাভ আপনাদের হতে পারে, ইউনো, এই আলোতে। মানে এই এক বছরে আপনারা দেখবেন যে আপনাদের লাইফে স্টেবিলিটি, মেনলি হচ্ছে কি স্টেবিলিটি, আপনারা স্টেবল, ভালোই স্টেবল আপনারা নিজেদের লাইফে, বাট আপনারা যেটাকে মানে অ্যাচিভ করবার জন্য একটা গোল সেট করে রেখেছেন, আমার যা মনে হচ্ছে আপনারা একটা গোল সেট করেছেন যে আমি এইখানে পৌঁছাবো, এইখানে অ্যাচিভ করবো, বা আমার ওই জিনিসটা লাগবে, একটা লক্ষ্য, একটা গোল আপনাদের সেট করা আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং সেই গোলটা না খুব ছোটো খাটো কোনো গোল নয়, বেশ বড় মাপের কোনো লক্ষ্য, কোনো বড় মাপের গোল আপনারা নিজেদের জন্য সেট করেছেন, এবং আপনারা সেই গোল অবধি পৌঁছানোর জন্য মারাত্মক খাটছেন। সেই গোল হতে পারে টাকার, যে আমরা একটা মানে এত টাকা এই মাস, এই বছরের মধ্যে রোজগার করে ফেলবো, বা সেই গোল হতে পারে কেরিয়ারের, যে আমি ওই জায়গাতে আমি এই পৌঁছাবো, আমি পৌঁছাবো, সেই একটা গোল নিয়ে আপনারা চলছেন, এবং গোলটা আপনারা চোখের সামনে বেশ মানে কি বলবো, অনেক ধনুরাশি হয়তো চোখের সামনে দেখতে পাচ্ছেন, অনেক ধনুরাশি অপেক্ষায় আছেন সেই গোলটা, যে আমি কবে পৌঁছাবো সেই অপেক্ষায় আছেন। তো এইখানে যখন আপনাকে অফার করা হচ্ছে যে একটা অদৃশ্য হ্যান্ড, যে হ্যাঁ আপনারা পাবেন, আপনাদের গোল যেটা সেটা আপনারা পারবেন, আপনারা অ্যাচিভ করতে পারবেন, সেই পরিমাণ টাকা রোজগার করতে পারবেন, এটা ফার্স্ট কার্ডেই দেখাচ্ছে যে হ্যাঁ সেই ব্লেসিংসটা আপনাদের মাথার উপর আছে, ভগবান ইউনো গাইড করছে, আপনারা যাকে মানেন, বা কোনো আলো যেটা আমি বললাম, বা কোনো ব্লেসিংস আপনাদের উপর আছে, একটা মানে আপনাদের পিঠেতে সাপোর্ট দেওয়ার জন্য একটা হাত আছে, একটা হাত আছে যে আপনার ব্যাক, আপনার পিঠকে সাপোর্ট করে আছে, এবং সে বলছে এগিয়ে যাও, গোলের দিকে এগিয়ে যাও, বিজনেসে এগিয়ে যাও, জবে এগিয়ে যাও, আমি আছি তোমাকে সাপোর্ট করার জন্য, আছি, আমি অফার করেই আছি, তোমাকে তোমার কাজটা করতে হবে, সে যেন এটা বলছে। ফার্স্ট কার্ডই এটা আসলো যেটা স্টেবিলিটি দেখায়। কার্ডটা দেখুন একটা রাস্তা দেখাচ্ছে, একটা রাস্তা আপনাদের জন্য, কোনো রাস্তা অবশ্যই খুলবে, কারণ এখানে দুটো কার্ডেই ভীষণ বড় রাস্তা দেখাচ্ছে, একটা রাস্তা দেখাচ্ছে, একটা দরজা যেটা ওপেন, দরজাটা দেখুন খোলা আছে, এর কোনো মানে বন্ধের কিছু নেই, একদম খোলা দরজা, এবং একটা রাস্তা, সেই রাস্তাটা আপনাদের জন্য এসছে। সেই রাস্তা দিয়ে যখন আপনারা যাবেন, তো আপনাদের দরজা খোলা, ওপেন, দরজা বন্ধ নয়, এবং তার পেছনে অনেক কিছু থাকতে পারে আপনাদের জন্য, যেটা আমরা জানি না, মানে হিউজ কিছু বলে না, ইনফিনিটি, অনেক কিছু আপনাদের জন্য থাকতে পারে। আর উপরে সেই হ্যান্ড আপনাকে সাপোর্ট করছে, রাস্তা অবধি হাঁটতে বলছে আপনাদেরকে, যে হ্যাঁ আপনাদের পেছনে সাপোর্ট আছে, আপনি সেই রাস্তায় হাঁটলে আপনি গোলকেও অ্যাচিভ করতে পারবেন, আপনি সেই পরিমাণ টাকাও রোজগার করে নিতে পারবেন, মানে হিউজ বড় টাকাও রোজগার করতে পারবেন, যেটা আপনি আপনার নিজের জন্য চাইছেন।
কুইন অফ ওয়ান্ড। কুইন অফ ওয়ান্ড দেখায় যে কেরিয়ার স্টেবিলিটি। আপনাদের এই জন্যই বললাম ফার্স্ট কার্ডটা পেন্টিকালস আর সেকেন্ড কার্ডটা ওয়ান্ড কার্ড এসছে, একটা স্টেবিলিটি। আপনারা কেরিয়ারে একটা স্টেবিলিটি অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। ইউনো মানে সে কুইন নিজের জায়গায় ভীষণ স্টেবল, সে সিংহাসনে বসে থাকে, সে সবাইকে অর্ডার করে, তার কাছে অথরিটি থাকে। অর্থাৎ আপনাদেরকে এই কুইন অবধি পৌঁছানোর রাস্তাটা এই কার্ড দিয়েই দিচ্ছে, এই কুইন অবধি পৌঁছানোর রাস্তাটা। অর্থাৎ আপনি আপনার কেরিয়ারে এই কুইন অবধি পৌঁছানোর রাস্তাটা অবশ্যই খুঁজে পাবেন, অবশ্যই খুঁজে পাবেন, যেখানে আপনার কেরিয়ার অনেকটা স্টেবল হবে, অনেকটা স্টেবল। এই কুইনের হাতে যদি ভালো করে দেখেন যে কুইন একটা সূর্যমুখী ধরে আছে, সূর্য সান। অর্থাৎ সান কী করে, সান মানুষের জীবনকে আলো করে দেয়, এবং সেই সূর্যমুখীটা একদম কি মানে ফুটান্ত অবস্থায় আছে, একদম ফুটে আছে, সূর্যমুখীটা একদম ফুটে আছে, সে নুয়ে পড়েনি। অর্থাৎ কি, সে সান যে আলোটা যতক্ষণ সান থাকে আকাশে সূর্যমুখী ফুটে থাকে। অর্থাৎ এই কুইন দেখাচ্ছে যে তার উপরে সূর্যের আলো আছে, তার কেরিয়ারের উপরে সূর্যের আলো আছে, এবং সূর্যমুখী ফুটে আছে, ফুলটা ফুটে আছে। সূর্যমুখী কী দেখায়, অ্যাবান্ডেন্স দেখায়, কাজের জায়গায় উন্নতি দেখায়। মানে সূর্যের আলোকে সূর্যমুখী রিপ্রেজেন্ট করে যে কাজের জায়গায় উন্নতি। এই জন্য অনেকেই বাড়িতে বাস্তুকে যারা কাজেতে প্রচণ্ড উন্নতি করতে যায় তারা পূর্ব দিকে সূর্যমুখী রেখে দেয়, ফলস সূর্যমুখী দেয়। কারণ অরিজিনাল সূর্যমুখী তো পাওয়া যায় না, কিন্তু ফলস সূর্যমুখী রাখা হয়, বিকজ সূর্যমুখী এমন একটা ফুল যে দেখায় যে কাজের জায়গায় আমার উন্নতি হচ্ছে। এনেকে অনেকেই পূর্ব দিকে সূর্যমুখী দেখায়। আপনারা হয়তো কোনো খেয়াল করে দেখবেন, রথ যখন আমরা চালাই, মানে রথের দিন জগন্নাথ মহাপ্রভুর যে রথ আমরা চালাই, সেই রথেতে আমরা সূর্যমুখী দিয়ে রথটাকে সাজাই। অর্থাৎ সেই রথ কিসের রথ, সেই রথ আমাদের ভালোবাসার রথ, আমাদের অ্যাবান্ডেন্সের রথ, আমাদের কেরিয়ারের রথ, আমাদের মানে কী বলবো মানির রথ। আমরা তো অনেক কিছু চাই মহাপ্রভুর কাছ থেকে যে আমাকে এই 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 দাও, সূর্যমুখী দেওয়া হয় কেন, এবং আমরা সেই রথকে যখন চালিয়ে নিয়ে যাই, অর্থাৎ কি যে আমাদের এই এই জিনিস দাও মহাপ্রভু, তুমি আমার রথে, তুমি আমার রথে থাকো, আমার সঙ্গে চলো। সূর্যমুখী কেন দেওয়া হয়, বিকজ সূর্যমুখী সানকে রিপ্রেজেন্ট করে, মহাপ্রভুকে রিপ্রেজেন্ট করে। তো সে দেখায় যে হ্যাঁ, কেরিয়ারে গ্রোথ হচ্ছে, কেরিয়ারে সব কিছু আসবে, সূর্যের আলো আপনার উপর এসে পড়েছে। এই কার্ডেও দেখুন সূর্যমুখী আছে, সূর্যমুখী এটাই দেখাচ্ছে যে হ্যাঁ, আপনাদের অ্যাবান্ডেন্স আসতে চলেছে, আপনাদের কেরিয়ারে উন্নতি আসতে চলেছে, আপনারা কুইন হতে পারেন, সেই রাস্তাটা আপনাদের জন্য পুরো ওপেন, শুধু রাস্তায় হাঁটা বাকি আছে, রাস্তাটা ওপেন। দেখুন টেম্পারেন্স যে কার্ডটা দেখায় সেখানেও দেখুন একটা সোনার রাস্তা যে সূর্য অবধি পৌঁছে আছে। দেখুন আপনার এবার উপরে এঞ্জেল ব্লেসড করে আছে, এবং এঞ্জেল যেন দাঁড়িয়ে আছে আপনাকে সাপোর্ট করার জন্য, আপনাকে এই রাস্তাটায় হাঁটতে হবে, এই রাস্তাটায় হাঁটতে হবে। এবং দেখুন এখানেও সূর্যমুখী ফুল মানে ফুল জল জল করছে আপনাদের জন্য। মানে আপনারা একবার ভেবে দেখুন যে এই কার্ডটাও সেম জিনিস দেখাচ্ছে যে রাস্তা আপনাদের জন্য ওপেন। অর্থাৎ আপনাদের কেরিয়ার, আপনাদের টাকা পয়সায় মারাত্মক আলো এসে পড়েছে, আপনাদের রাস্তা ওপেন, সান অবধি আপনাদেরকে পৌঁছাতে হবে, সূর্য মাথার উপর জল জল করবে, এবং তার জন্য ব্যাক সাপোর্ট এঞ্জেল গাইড বা এঞ্জেল ব্লেসিংস তো আছেই, সে আপনাকে ব্লেসিংস করে রেখেছে। 10 অফ পেন্টিকালস অ্যান্ড 6 অফ পেন্টিকালস, দুটো পেন্টিকালসের কার্ড, ইনফ্যাক্ট তিনটে পেন্টিকালসের কার্ড, আর মানি কার্ড আপনাদের জন্য এসছে। 10 অফ পেন্টিকালস দেখায় কী বলুন তো, সম্পূর্ণতা, মানে কমপ্লিট হলো কোনো একটা কিছু, একটা সার্কেল কমপ্লিট হলো, সেই জিনিসটাকে 10 অফ পেন্টিকালস দেখায়। কিসের সার্কেল, মানি সার্কেল। অর্থাৎ কি, আমাদের আমরা যখন মানে কোনো কিছুকে চাই, কোনো কিছু অ্যাচিভ করতে চাই, কোনো মানিকে অ্যাচিভ করতে চাই, তখন আমরা তো একটা গোল সেট করি না যে আমার এই টাকাটা হলে আমার জীবন খুব ভালোভাবে চলে যাবে। মানে হ্যাঁ, টাকার আমরা কখনোই ভাবি না যে টাকা আমার কাছে আসবে না, বা এত টাকা এসে গেছে আর দরকার নেই, এটা আমরা কখনো ভাবি না। তবুও তো আমাদের লাইফে এইটা একটা আমরা ভাবি না যে যদি আমার কাছে এই টাকাটা থাকতো তাহলে আমার লাইফটা ঠিকঠাক চলে যেত, বা আমি আমার ফিউচার জেনারেশনের জন্য এই টাকাটা রেখে যেতে চাই, এটা প্রত্যেকটা মানুষই ভাবে। তো এইটা সেই কমপ্লিটনেসকে দেখায় যে হ্যাঁ, তোমার সার্কেল কমপ্লিট হলো, মানির সার্কেল কমপ্লিট হলো। দেখুন এটার মানির বিগিনিং দেখায় অদ্ভুতভাবে, অদ্ভুতভাবে এটা মানির বিগিনিং দেখায় যে মানির বিগিনিং হচ্ছে একটা হাত আসলো আপনাদেরকে, মানির বিগিনিং দিচ্ছে যে শুরু হচ্ছে,
এবং সেই রাস্তায় হাঁটার কথা বলা হচ্ছে, সেই রাস্তায় হেঁটে আপনি কোথায় অবধি পৌঁছাতে পারবেন সেই কার্ডও এসছে, কমপ্লিটনেস। অর্থাৎ মানি এখানে কমপ্লিট হলো, নাম্বার ওয়ান, নাম্বার টেন, ওয়ান থেকে টেন। অদ্ভুত ব্যাপার একটা আমি কথা আপনাদের বলি, এটা ওয়ান নাম্বার কার্ড, ওয়ান রিপ্রেজেন্ট করে সূর্যদেবকে, অ্যান্ড এটা টেন নাম্বার কার্ড, টেন রিপ্রেজেন্ট করে ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু ওয়ান অর্থাৎ সানকে। তাহলে বুঝে দেখুন আপনাদের লাইফে সান, সূর্য একটা বিরাট, ইউনো আমি দেখতে পাচ্ছি এখানেও সানের ব্লেসিংস, একটা খুব বড় কিছু এখানেও সানের ব্লেসিংস, মানে বড় কিছু, হিউজ কিছু নিয়ে আসতে পারে, মানে আপনাদের লাইফে সূর্যের আলো। এই যে আমি বলছি না, 8 and 8 পোর্টালের লায়ন গেটসের স্বর্গীয় আলো, তো আমরা সূর্যের আলোকেও কিন্তু স্বর্গীয় আলোই বলে থাকি। তো আমরা সূর্যদেবকেও অ্যাজ এ ভগবান হিসাবে পুজো করে থাকি। আর আমরা মনে করি যদি আমাদের জীবনে সূর্যের আলো সবসময় থাকে তাহলে আর কী চাই। তো এটাও সেই সান কার্ড, মানে আপনার পুরো মানি সার্কেলটাকে কমপ্লিট দেখাচ্ছে। অর্থাৎ লাইফে আপনারা এই আলোর পথ ধরে আপনাদের মানি সার্কেলটাকে কমপ্লিট করতে পারবে, অর্থাৎ মানি শুরু থেকে মানি শেষ, অর্থাৎ যেখানে এসে আপনারা ফিল করতে পারবেন যে হ্যাঁ আমি আমার লাইফে কিছুটা অ্যাচিভ করলাম, কিছুটা অ্যাচিভ করলাম, আমি এই টাকাটা জমিয়ে ফেলেছি। এখানে দেখুন বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে, তার পেট, সবার সাথে আপনি এনজয় করে আছেন, অর্থাৎ কি যে আমি একটা হিউজ মানি নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের ফিউচারের জন্য আমি রাখতে পারলাম, যে মানি সার্কেল কমপ্লিট হচ্ছে। এটা এক্সিলেন্ট কার্ড, এক্সিলেন্ট কার্ড যে মানি সার্কেল কমপ্লিট হচ্ছে। সিক্স অফ পেন্টিকলস কি দেখায়? সিক্স অফ পেন্টিকলস দেখায় দান ধর্মের কাজ, অর্থাৎ কি আপনাদের মানি সার্কেল কমপ্লিট শুধু হবে না, আপনারা মধ্যে এমন অনেক মানুষ আছে ইউনো যারা দান ধর্ম করে, অর্থাৎ মানে বেগারদেরকে টাকা দেয়, মন্দিরের সামনে যারা বসে আছে তাদেরকে টাকা দেয়, দিতে ভালোবাসে, যা আপনার কাছে হয়তো খুব কম আছে তবুও আপনারা দেন, এই দান ধর্মটা আপনারা করে থাকেন বা করছেন। এবং সেই কারণেই কিন্তু ভগবান ইউনো আপনি যেটা দেবেন সেটা তো আপনার কাছে ব্যাক করে ফিরবেই, এটাই তো নিয়ম। যে আমি যেটা ভগবান দেখে, আমি যদি কাউকে একটা টাকা দিই বা দুটো টাকা দিই, ভগবান দেখে যে এই মানুষটা তো দিচ্ছে, এই মানুষটা অন্যকে সাহায্য করবার চেষ্টা করছে, তার যতটা আছে সে ঠিক তার মানে সেরকম হিসাবেই সাহায্য করার চেষ্টা করছে, ভগবান তাকে তার তিন গুণ ফেরত দেয়, মানে আমরা বলি 13 গুণ ফেরত দেয়। তো এটাই আপনাদের সাথে হচ্ছে, আপনারা যেহেতু দান ধর্ম করছেন বা আপনাদের দান ধর্ম করার কথা বলা হচ্ছে, কারণ এই যে কার্ডটা এসছে এটা মানির, এক্ষুনি বললাম যে মানি কমপ্লিট হচ্ছে, সার্কেল কমপ্লিট হচ্ছে, এই কার্ড অবধি পৌঁছানোর জন্য, অর্থাৎ জীবনের মানিকে সার্কেলকে কমপ্লিট করার জন্য, যে হ্যাঁ আমি অ্যাচিভ করে নিয়েছি, আমার যা চাই অ্যাচিভ করে নিয়েছি, তার জন্য দান করবেন, 13 গুণ ফেরত পাবেন। আমরা সেটা বলি এই আলো আপনাকে 13-14 লাখ গুণ ফেরত দিয়ে দেবে যদি আপনারা এই জিনিসটা করে থাকেন। কিং অফ কাপ, কিং অফ কাপ কি দেখাচ্ছে? কিং অফ কাপ দেখাচ্ছে কুইন অফ ওয়ান্ডস অ্যান্ড কিং অফ কাপ দুটোই, মানে কিং কুইন এনার্জি আপনাদের দুটোই এসেছে। অর্থাৎ কি দেখাচ্ছে? আপনারা ভীষণ ইমোশনাল মানুষ, ভীষণ ইমোশনাল, এবং কখনো কখনো কি হচ্ছে আপনাদের কাজের জায়গা, আপনাদের জবের জায়গায় ইমোশনের জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। কেন কি, মানে আপনারা অনেক সময় ইমোশন দিয়ে এমন কিছু করে ফেলছেন যে মানির জায়গা হোক, কাজের জায়গা হোক, একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। অর্থাৎ মানে আপনারা হয়তো মানে কি বলবো, ভালোবাসাকে যখন প্রাধান্য দিচ্ছেন বা আপনার জীবনের লাভ যে থাকে তাকে প্রাধান্য দিচ্ছে, এতে কি হচ্ছে দেওয়া খুব ভালো এবং দেওয়া উচিত, যে যাকে ভালোবাসি তার সাথে সময় স্পেন্ড করা, তার সাথে টাইম কাটানো। কিন্তু কি বলুন তো, এখানে দেখাচ্ছে কি, এখানে কিং অফ কাপ দেখাচ্ছে যে জব, মানে জব যে যেটা আপনি করছেন বা যেটা টাকা রোজগার করছেন, এখানে কি দেখাচ্ছে যে সেইটা করতে গিয়ে, সেটা করতে গিয়ে আপনি আপনার ইউনো আপনারা তো ইমোশনাল ব্যক্তি, টাইম দিচ্ছেন ভালো কথা, কিন্তু আপনার যে পার্সোনাল লাইফটা আছে সেইটাকে বেশি ডিস্টার্ব করবেন না। লাইক আমি কি বলতে চাইছি, যে এত বেশি জব কর মানে জবেতে ফোকাস করে এত বেশি টাকায় ফোকাস করছেন যে ইউনো আপনার এনার্জিটা একটু কমে যাচ্ছে আপনার পার্সোনাল লাইফে, সেখানে গিয়ে আপনি এনার্জিটা দিতে পাচ্ছেন না। এই আলো আপনাকে সেটাই বলছে যে সেখানে গিয়ে আপনি এনার্জিটা দিতে পাচ্ছেন না, যার জন্য আপনার নিজের মানুষ, নিজের
কাছের মানুষ, বন্ধু বান্ধব হতে পারে বা আপনার ওয়াইফ হতে পারে, আপনার হাজবেন্ড হতে পারে, আপনার ছেলে মেয়ে হতে পারে, যে আপনাকে যেভাবে চাইছে না, যে আমার বাবা আমার সাথে এইভাবে থাকুক বা আমার মা আমার সাথে এইভাবে থাকুক বা আমার বন্ধু আমার সাথে এইভাবে থাকুক, সেই টাইমটা আপনারা তাদের দিতে পাচ্ছেন না। কারণ আপনাদের পুরো ফোকাস, পুরো কাট বলে দিচ্ছে, পুরো ফোকাস কেরিয়ার এবং টাকার উপর। তো আপনারা খুব খুব ভালো কাজ করছেন যে টাকা এবং কেরিয়ার, কারণ টাকা এবং কেরিয়ার গোল সেট করে রেখেছেন, খুব ভালো। বাট একটু সময় ফ্যামিলির উপরেও দিন। কিং অফ কাপ থেকে আপনারা তো ইমোশনাল, অবশ্যই আপনারা ইমোশনাল, কিন্তু টাইম দিতে পারছেন না ফ্যামিলিকে, সেই পরিমাণ টাইম দিতে পারছেন না। এই জন্য ফ্যামিলি মাঝে মাঝেই আপনাদের মানে ইউনো প্রবলেম হচ্ছে, আপনাদের ফ্যামিলিতে নর্মাল পার্সোনাল লাইফ ডিস্টার্ব হচ্ছে, কিন্তু সেইটা দেখাচ্ছে যে মানে খুব একটা বিরাট প্রবলেম নয়, সামান্য সামান্য ডিস্টার্ব হচ্ছে। তো সেইখানে একটু টাইম দিন। বাট কেরিয়ার এবং টাকার জন্য আপনারা যেটা মানে চেষ্টা করেছেন সেটা অবশ্যই চালিয়ে যান। অ্যান্ড দ্য ডেভিল কাক, আপনাদের জন্য ডেভিল আসলো, ইউনো আপনাদের এত ভালো ভালো কার্ড এসছে, তার উপর তারপরও ডেভিল কেন আসলো, তারপরও আপনাদের জন্য ডেভিল কেন আসলো? দেখুন, ডেভিল প্রত্যেকটা মানুষের লাইফে থাকে, এমন নয় ভয় পাওয়ার কিছু নেই যে আমার লাইফে ডেভিল চলে আসলো, না, এমন কোনো মানুষ নেই যার লাইফে ডেভিল নেই। ইনফ্যাক্ট যারাই ভীষণ পরিমাণে কি বলবো টাকা রোজগার করতে চায়, যারা ভীষণ পরিমাণে কেরিয়ারকে উপরে মানে কেরিয়ারকে হাই পিকে নিয়ে যেতে চায়, কেরিয়ারে অনেক হাই পিকে পৌঁছায়, টাকা টাকা অনেক জমাতে পারে, তাদের লাইফে ডেভিল প্রবেশ করবেই করবে। দেখুন এটা কীরকম হয়, আমি যখন একটা ভালো কাজ করছি, আমি যখন একটা টাকা রোজগার করছি, লোকে যখন সেটা বুঝতে পারছে যে এই মানুষটা অনেকটা উপরে উঠতে পারে বা এই মানুষটা অনেক টাকা রোজগার করতে পারে, একটা নজর কিন্তু লাগে, একটা নজর কিন্তু লেগেই যায়। এই যে নজরটা লাগে না, এটা কে হয়, এটা এই নজরটাই ডেভিল, মানে সে আপনার আশেপাশেই আছে, আপনার আশেপাশের মানুষ, ইউনো আপনার পরিস্থিতি, যে কেউ আপনার জন্য ডেভিল হয়ে যেতে পারে। কারণ কি, কারণ আপনি যখন টাকা রোজগার করবেন, হিউজ টাকা রোজগার করবেন বা কেরিয়ারে অনেকটা হাই পিকে পৌঁছাবেন, তখন কি হয় অন্য মানুষ সেটা পছন্দ করবে না, এটা স্বাভাবিক। আপনি বিজনেসের জায়গায় দেখুন, আপনি কাজের জায়গায় দেখুন, খুব ভালো কাজ করছেন, আপনার প্রমোশন হচ্ছে, আপনি খাটছেন, আপনি যে মন প্রাণ ঢেলে খাটছেন সেটা তো অন্য একজন পাশ থেকে দেখছে যে আপনি খাটছেন কেন, আপনি চাকরিতে উন্নতি চাইছেন বলেই খাটছেন, আপনি এত বিজনেস করছেন, এত ভালো কাজ করছেন কেন, আপনি টাকা রোজগার করবে বলেই করছেন, কেউ তো পাশ থেকে দেখছে, আপনার কর্মচারী হোক, আপনার কলিগ হোক, পাশ থেকে তো দেখছে। বা আপনি একটা ভালো মানে জিনিস কিনে ফেললেন, মানি টাকা আসলো, একটা দারুণ জিনিস কিনে ফেললেন বা খুশি হয়ে একটা কিছু করলেন, তো কেউ তো দেখছে রে বাবা। এবং যারা দেখছে সবার নজর ভালো, সবাই আপনার ভালো চায়, এটা তো কখনো হতে পারে না। তখন ডেভিল লাইফে চলে আসে প্রত্যেকটা মানুষের লাইফে, যারাই সাকসেস পেয়েছে, জেনে রাখবেন, যাদের মানিতে যারা সাকসেস পেয়েছে, যারা কেরিয়ারে সাকসেস পেয়েছে, তারা এই ডেভিল তাদের লাইফে এসেইছে, এসেইছে এবং সে নজর দিয়েইছে। একে ভয় পেয়ে লাভ নেই, একে ভয় পেয়ে লাভ নেই যে আমার ডেভিল এসে গেছে, আমার লাইফে কী হবে রে বাবা, আমার সব নষ্ট করে দেবে, না। ডেভিল তাদের লাইফে যারা কিছুই নয়, যারা ধরুন কিচ্ছু নয়, একদম জিরো লেভেলে আছে, তাদের লাইফে ডেভিল এসে করবে কি, তাদেরকে কে নজর দেবে? মানে লোকে তো তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের দিকে তাকাতেও চায় না, যারা কিছুই করে উঠতে পারে না। তো তাদের লাইফে ডেভিল কোত্থেকে আসবে? ডেভিল তাদের লাইফেই আসে যারা অনেকটা হিউজ কাজ করে ফেলে। মানে ডেভিল হচ্ছে আপনাদের যেই ডেভিলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নজর, মানে ইভিল আই, নজর মানে ওই আপনারা ভালো কাজ করছেন, একটু নজর লেগে গেল, বাহ দারুণ করছে, বা আপনারা একটু টাকা রোজগার করছেন, কেউ একটা পাশ থেকে বলে দিল বাবা ও খুব রোজগার করছে, একটু আপনার শরীর খারাপ হয়ে গেল, সেদিনটা আর কাজ করতেই পারলেন না, একটু এনার্জি লো হয়ে গেল, সেদিনটা আপনি কিছু করতেই পারলেন না, আপনার ভাল লাগলো না, আপনি খিটখিটে করলেন, বাড়িতে এসে একটু ঝামেলা হয়ে গেল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, এই ধরনের কাজগুলো ডেভিলরা করে থাকে নর্মালি, এবং তাদের সাথেই হয় যারা অনেকটা কেরিয়ারে হিউজ জায়গায় গিয়ে পৌঁছায়। তো ওটা নিয়ে ঘাবড়াবার বা ভয় পাওয়ার কিছু নেই, জানবেন ওটা কি, ওটা প্রেয়ারেই চলে যায়। আপনি যদি প্রেয়ার করেন না যে আমার লাইফের ডেভিলকে সরিয়ে দাও ভগবান, আমি এতটা উন্নতি করছি, আমার টাকার এতটা উন্নতি হচ্ছে, আপনাদের আশীর্বাদেই হচ্ছে বা ভবিষ্যতে যেটা দেখাচ্ছে হবে, হিউজ টাকার
মানে আপনি একটা বললেন না টাকার আপনার সার্কেল কমপ্লিট হবে, আপনি কেরিয়ারে একটা দারুণ জায়গায় থাকবেন, আপনি একটা কাজ করতে পারেন, আপনি আপনার লাইফ থেকে ডেভিলকে প্রেয়ার করেও সরাতে পারেন, কিংবা যেহেতু বারবার সান এনার্জি আপনাদের আসছে, সূর্যমুখী আসছে, সান কার্ড আসছে, আপনারা হয়তো অনেকেই ইউনো মানে সানের কিছু একটা অনুভূতি আপনারা পেয়েছেন, মানে সূর্যের কিছু অনুভূতি, মানে অনুভূতি বলতে কি মানে আপনারা কাজের সময় দেখেছেন হয়তো আপনারা যেখানে কাজ করছেন সেখানে সূর্যের আলো এসে পড়ছে, এরকম কিছু অনুভূতি আপনারা হয়তো সেটা ফিল করেন বা বুঝতে পারেন। আপনি জব করছেন, আপনি মানে বিজনেস করছেন, দেখবেন পাশ দিয়ে সূর্যের আলো আপনার পায়ের কাছে এসে পড়ছে বা আপনার গায়ে এসে পড়ছে, আপনারা হয়তো বুঝতেই পারছেন না, ফিল করতে পারছেন না, বা কিন্তু সূর্যদেব কিন্তু আপনাদের সাথে আছে, সে কিন্তু আপনাকে একটা সাপোর্ট দিয়েই রেখেছে উজ্জ্বল আলোর মতো, ডেভিল কিচ্ছু করতে পারবে না, বিকজ ডেভিল কালো, কালো জিনিস, আর সূর্যের আলো কালোকে সরিয়ে দেয়, থাকতেই পারে না, অন্ধকার থাকতেই পারে না, আপনাদের উপর সূর্যের প্রচণ্ড আছে, আপনারা প্রত্যেক দিন অন্তত 5 মিনিট সূর্যের আলোতে দাঁড়িয়ে যাবেন, ইউনো সূর্যদেবকে একটু নমস্কার করে নেবেন, নমস্কার করে জাস্ট 5 মিনিট সূর্যের আলোর সামনে একটু দাঁড়িয়ে গেলেন, যথেষ্ট ইনাফ, আপনাদের লাইফে সেই যেই আলোটা এসে পড়বে না, ওই আলোটা আপনাদের কেরিয়ারকে, যেহেতু বারবার সান কার্ড এসেছে আপনাদের কেরিয়ারকে, দেখুন বারবার এটাও সান কার্ড, এটাও সান কার্ড, তো আপ মানে পেন্টিকালসের সব সান কার্ড, মানে আপনি যদি টাকার এই রাস্তাটা, এই রাস্তাটায় যেতে চান, এই টাকাটা রোজগার করতে চান, কমপ্লিট করতে চান, আপনি কেরিয়ারে এই কুইন অবধি পৌঁছাতে চান বা কিং অবধি পৌঁছাতে চান, তো এই যে সূর্যদেব যে রাস্তাটা দেখাচ্ছে সান অবধি পৌঁছাতে চান, এই যে গোল্ডেন রাস্তা, গোল্ডেন পাথ, এঞ্জেল যে ব্লেসিং করে রেখেছে এইটা অবধি যদি পৌঁছাতে চান, তাহলে অবশ্যই একটু করে সূর্যের রশ্মি রেগুলার নিতে শুরু করে দিন, আপনারা পৌঁছে যাবেন, এই ডেভিল আপনাদের লাইফ থেকে সরে যাবে, ডেভিল অন্ধকার আপনাদের লাইফে তেমন কিচ্ছু করে উঠতে পারবে না, মানে কাট বলে দিচ্ছে, এখানে কাট বলে দিচ্ছে যে এখানে ডেভিলের কোনো কাজ নেই, ডেভিল আছে নজর দিচ্ছে আপনাদের লাইফের উপর, বাট বিশাল কিছু করে উঠতে সে পাচ্ছে না। হ্যাঁ, আপনাদের মাঝে মাঝে যে অসুস্থ হচ্ছেন না, আপনারা একটু শারীরিক অসুস্থ হচ্ছেন বা একটু কি বলবো মানে লো এনার্জিতে থাকছেন, সেইটা ডেভিল কারণ হতে পারে, তো সেইটা আপনাদের কেটে যাবে, একটু এমন আপনার সান রেনিং আপনাদের কেটে যাবে। এবং টু অফ ওয়ান্ডও দেখায় যে কেরিয়ারের জন্য আপনারা একটা যে গোল সেট করে রেখেছেন, এক্ষুনি বললাম যে আপনাদের একটা গোল সেট আছেই, আপনাদের নয় টাকা পয়সা নিয়ে, নয় একটা কেরিয়ার নিয়ে, একটা গোল আপনারা সেট করে রেখেছেন, সেই গোলের মানে কাছাকাছি যাওয়ার টাইম। এখানেও দেখুন, এখানেও সেই সমুদ্রের রাস্তা দেখাচ্ছে, আপনারা দাঁড়িয়ে আছেন, জাহাজ আসছে, অর্থাৎ এখানেও কি দেখাচ্ছে যে আপনাদের জন্য রাস্তা খুলছে, আপনাদের জন্য বিশাল রাস্তা খুলছে, যে আপনাকে স্টেবিল হাতের মধ্যে, আপনি যদি ভালো করে দেখেন হাতের মধ্যে ওয়ালটাকে সে ধরে আছে, এই কার্ডটা দেখুন, ব্লেসিংসে এসছে, মানুষটা তার কেরিয়ারটাকেও শক্ত করে ধরে আছে এক হাতে, আর সেকেন্ড হাতে ওয়ালটাকে ধরে আছে, পৃথিবীটাকে ধরে আছে, সে ভীষণ রিচ, এবং তার সামনে বিশাল সমুদ্র, মানে অসীম, যার কোনো সীমা নাই, আমি একটু আগেই বললাম ইনফিনিটি, যার কোনো সীমা নাই, এই কার্ডই বলে দিচ্ছে যে আপনাদের লাইফে এমন কিছু আসতে চলেছে, মানে আমার ফিলিংস হচ্ছে যে আপনাদের অসীম কিছু আসবে, যার কোনো সীমা নেই, আপনারা হাতের মুঠোয় পৃথিবী বলে না, যে পৃথিবীর অনেক কিছু আমরা দেখলাম, সেরাম কিছু হতে পারে আপনাদের সাথে, মানে কেরিয়ারের মানে কেরিয়ার নিয়ে আপনারা অনেক অনেক দূর অবধি যেতে পারে, মানে অনেক অনেক দেশ ঘোরা হতে পারে, অনেক পৃথিবীর মানে অনেক রকম ব্যবসা বাণিজ্য, মানে এক্সপোর্ট ইম্পোর্ট, মানে কোনো বিরাট নিউজ আসা, মানে কেরিয়ারে একটা বিরাট কিছু আপনাদের জন্য অপেক্ষা করে আছে, কারণ আপনারাও অপেক্ষা করে আছেন, সমুদ্র, বিশাল সমুদ্র সামনে আপনাদের সামনে, মানে বিরাট কিছু খোলা, বিরাট সমুদ্রের জানেন তো এই পার ওই পার থাকে না, মানে পুরো খোলা না, আপনাদের জন্য গ্রাউন্ড পুরো খোলা, কোনো বাধা নাই, যে দরজা পুরো খোলা, কো এবং তার পেছনে পাহাড় দেয়, ভালো করে দেখলে দেবেন পাহাড় বা স্টেবিলিটি দেখা যাচ্ছে, তো দরজা আপনাদের জন্য ওপেন, কোনো বন্ধ মানে দরজা খুলে গেছে, আমি প্রথমেই বললাম না এই আলোটা আপনাদেরকে ঠিক কোন দরজা অবধি নিয়ে যাবে, এই আলোটা আপনাদেরকে
টাকার কমপ্লিট হওয়ার দরজা অবধি নিয়ে যাচ্ছে, কেরিয়ারে হিউজ জায়গা সেই রাস্তা অবধি নিয়ে যাচ্ছে। এই আলো দেখুন, এই আলো সেই রাস্তা অবধি নিয়ে যাচ্ছে যেখানে আপনাদের মাথার উপর হিউজ সান সূর্য জলজল করবে, যেখানে আপনাদের মাথার উপর এবং এঞ্জেল এঞ্জেল ব্লেস দিয়ে রেখে দিয়েছে, অলরেডি আপনাদের পিঠের সাপোর্ট দিয়ে রেখে দিয়েছে, সেই রাস্তা আপনাদের জন্য ওপেন হয়ে গেছে। এই আলো আপনাদের রাস্তাটাকে ওপেন করে দিয়েছে, দরজাগুলোকে খুলে দিয়েছে, এবং আপনারা ইউনো আপনাদের টাইম এসে গেছে সেই আলোর সাথে হাঁটার। আপনারা আলোর সাথে হাঁটবেন, আপনারা আপনাদের কেরিয়ার, বিকজ আপনাদের কেরিয়ারেই পড়েছে আলোটা, আপনাদের মানিতেই পড়েছে আলোটা, আপনারা সেই কেরিয়ারটাও দেখতে পারবেন, মানিটাও দেখতে পারবেন। ডেভিল, আমি বললাম ডেভিল এখানে কিছু করার নেই, বিকজ অনেকগুলো সান কার্ড এসেছে, আর সান যখন আসে ডেভিল অন্ধকারকে সরে যেতেই হয়। তো আপনাদের সামনে হিউজ সাগর, দিগন্ত খোলা, আপনারা যা চাইবেন আপনারা নিজেদের জন্য সেটা ম্যানিফেস্ট করতে পারবেন, শুধু আপনাদেরকে চাইতে হবে। ইয়েস, আপনাদেরকে চাইতে হবে যে আমি এটা আমার জন্য চাই, যে গোলটা আপনারা সেট করে রেখেছেন সেইটায় ফোকাস করতে হবে, যে হ্যাঁ আমি আপনারা পৌঁছে যাবেন, আপনারা সেই গোল পর্যন্ত পৌঁছে যাবেন। আপনাদের জন্য অনেক কিছু খুলে দেওয়া হয়েছে, অনেক কিছু, ওপেন দরজা, ওপেন দরজা আপনাদের জন্য, ওপেন সাগর আপনাদের জন্য, মানি সার্কেলস একদম কমপ্লিট হবে আপনাদের, আপনারা শুধু সেই পথে হেঁটে যান। তো ধনুরাশি, আশা করি আমার মানে গাইডেন্স এবং এই আলো আপনাদের মানে অবধি আমি পৌঁছে দিতে পারলাম। যদি মানে প্লিজ মনে হয় যে হ্যাঁ আলোটা এসেছে, গাইডেন্সটা পেয়েছি, তাহলে অবশ্যই লাইক চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। ইউনো আপনারা যখন আমাকে কমেন্ট করেন না, মানে তখন ভীষণ মানে কী বলবো, ভালোবাসার একটা ফিলিংস হয় যে মানে আমি আপনার সাথে ভীষণ কানেক্ট করতে পারি আপনাদের কমেন্টের মাধ্যমে, এবং মানে আপনাদের ভালোবাসা আমি নিজে ফিল করতে পারি, যে আপনাদের ভালোবাসাটা আমার অবধি পৌঁছে যায়। আমি যখন সেই কমেন্টের অ্যান্সার দিই, আর তখন আমার মনে হয় যেন যে আমি আমার মহাদেবের আশীর্বাদ, আমার মহাদেবের ব্লেসিংস, আমার ভালোবাসাটা আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে পারলাম, তো ভীষণ ভালো লাগে। তো যদি আপনাদের মনে হয় যে আলোটা ঠিকমতো পৌঁছে দিতে পেরেছে, প্লিজ কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখবেন, মহাদেবের আশীর্বাদ আপনাদের মাথার উপরে এর ফলে এসে পড়বে, এবং আলোটা যেটা আপনারা দেখলেন যে সব দিক খোলা, হর হর করে সমস্ত দরজা খুলে যাবে। বলে না যে মহাদেবের কথা শোনে, যে মহাদেবের কথা বলে, যে মহাদেবের কথা লেখে, তার দরজা অটোমেটিক্যালি খুলে যায়। তো প্লিজ হর হর মহাদেব লিখতে ভুলবেন না, কারণ এই দরজা আপনাদের জন্য ওপেন হচ্ছে, এবং মহাদেবের আশীর্বাদে এই গোল্ডেন পাথ, এই সূর্য অবধি যাওয়ার রাস্তা আপনাদের হর হর করে খুলে যাবে, দেখবেন হর হর করে খুলে যাবে, ডেভিল আপনাদের লাইফ থেকে একদম সরে যাবে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহাদেবের আশীর্বাদে, মহাদেবের কৃপায় আপনাদের লাইফে আলো এসে পড়ুক, আপনাদের মানি কমপ্লিট হোক, আপনাদের মানি সার্কেল কমপ্লিট হোক, আপনারা যা গোল সেট করেছেন কেরিয়ার নিয়ে, মানি নিয়ে, সমস্ত আপনাদের লাইফে আসুক। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন। হর হর মহাদেব, নমস্কার।